আসসালামু আলাইকুম। কৃষি খামার 39-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো মুরগির পানি জমা। তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওটা শুরু করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকন আছে সেখানে প্রেস করে অল করে দিবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, এই নোটিফিকেশনটা সহজেই আপনারা পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেন, আমি নাকি ওষুধ বিক্রি করার জন্য আসি, তো এরকম অনেক আজে বাজে মন্তব্য করেন। তাদেরকে বলছি, ভাই আপনারা ভিডিওটা দেখেন না, আর যাদের দরকার আছে তারা ভিডিওটা 100% দেখবে। আমি কোনো বিক্রেতা নই, হ্যাঁ। আর আমার ভিডিওটা যারা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অনুরোধ যে কষ্ট করে অনেক কষ্ট করে ভাই ভিডিওটা তৈরি করি, তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মুরগির পানি জমা। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো ভিডিওটা কাটবেন না এবং স্ক্রিনে দেখবেন, লেখা থাকবে এবং ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে। আজকের টপিক মুরগির পানি জমা বা এসআইটিস রোগ প্রতিরোধে করণীয়। মুরগির পানি জমার আরেকটি নাম হচ্ছে, সাইন্টিফিক নাম হচ্ছে এসআইটিস রোগ। ভিডিওটা ভালো করে দেখবেন, কাজে দিবে। মুরগির পানি জমা বা এসআইটিস রোগ প্রতিরোধে করণীয় কী সে বিষয়ে খামারিদের জেনে রাখা দরকার। মুরগি পালনে লাভ বেশি হওয়ায় দিন দিন আমাদের দেশে মুরগি খামারের সংখ্যা বেড়েই চলছে। মুরগি পালনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়তে হয়। সমস্যাগুলোর মধ্যে মুরগির পানি জমা বা এসআইটিস রোগ অন্যতম। আজকের এই লেখায় আমরা জানব মুরগি পানি জমা বা এসআইটিস রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে। মুরগির পানি জমা বা এসআইটিস রোগ প্রতিরোধে করণীয়। মুরগি পালনে লাভবান হওয়ার জন্য মুরগি রোগ প্রতিরোধ সম্পর্কে জানা জরুরি। নিচে মুরগির পানি জমা রোগ প্রতিরোধ নিয়ে বিস্তারিত দেওয়া হলো। মুরগির পানি জমা রোগের লক্ষণ। 1. এই রোগে আক্রান্ত মুরগি বিষণ্ণতায় ভোগে এবং পালক ছড়ানো ছিটানো দেখা যায়। এসব কারণে মুরগির শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। 2. মুরগির পেটে পানি জমলে মুরগির মাথা দেখতে ফ্যাকাশে দেখায় এবং মাথার উপরের অংশ কুচকিয়ে যেতে দেখা যায়। 3. মুরগির পেটে পানি জমলে আগের মতো মুরগি আর নড়াচড়া করে না এবং এক স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 4. এই রোগে আক্রান্ত মুরগির পেটে অস্বাভাবিকভাবে ফুলে যেতে দেখা যায়। মুরগির পানি জমা রোগের চিকিৎসা। মুরগির পেটে পানি জমা রোগের তেমন কোনো চিকিৎসা নেই, তবে নিচের উপাদানগুলো দিয়ে ঔষধ প্রয়োগ করলে পানি জমা রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে আসে। 1. ডাইউরেটিক। 2. ভিটামিন সি সলিউশন। 3. ইলেকট্রোলাইট পাউডার অথবা গ্লুকোলাইট। 4. নেফ্রোকেয়ার লিকুইড। 5. বোর্ড এক্সপেক্ট্রাম অ্যান্টিবায়োটিক সলিউশন। উপরে উল্লেখিত ওষুধগুলো নির্দিষ্ট মাত্রায় 5 থেকে 7 দিন প্রয়োগ করতে হবে। মুরগির পানি জমা নিয়ন্ত্রণ। মুরগির এই রোগের সময় কিছু কাজ করলে রোগ নিয়ন্ত্রণে থাকে, এগুলো নিচে দেওয়া হলো। 1. মুরগির খামারে পর্যাপ্ত আলো ও বাতাস ব্যবস্থা রাখতে হবে। 2. খামারে খুব বেশি প্রয়োজন না হলে মুরগির খাদ্য প্রদান করা যাবে না। 3. আর শীতের সময় মুরগিকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4. খামারে কোনোভাবেই যাতে অ্যামোনিয়া গ্যাস না সৃষ্টি করে সেদিকে খেয়াল রাখতে হবে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করার। কতটুকু বোঝাতে পেরেছি জানি না, মানুষের ভুলভ্রান্তি হয়ে থাকে। যদি আমার কোনো ভুল পেয়ে থাকেন বা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকন আছে ওখানে প্রেস করে অল করে দিবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেইটার নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য দিবেন। আর কোনো বিষয় সম্পর্কে জানতে যদি চান তাহলে অবশ্যই মন্তব্য বক্সে বা কমেন্ট বক্সে জানাবেন যে আমি এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি, আপনি একটু আলোচনা করেন।
তো ভিডিওটা না দেখে কেউ কোনো আজে বাজে মন্তব্য করবেন না ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, ভালো লাগবে না দেখবেন না, কিন্তু না জেনে উল্টাপাল্টা মন্তব্য করে আপনাদের পারিবারিক পরিচয়টা আর কি বহন করবেন না, এটা থেকে বিরত থাকবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ, তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।